নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সেভেন অর্থাৎ তোমাদের অক্টোবরের শুরুতে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার সমাধান দেওয়া হবে এই ভিডিওতে থাকছে বাংলা বিষয়ের আলোচনা অন্যান্য বিষয় অবশ্যই দেখে নিয়ে তোমরা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের পার্ট এইট অথবা বলতে পারো ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক অলরেডি দিয়ে দিয়েছে তো তার সমাধান খুব তাড়াতাড়ি দেওয়া হবে তাই যারা চ্যানেলে নতুন এসেছো অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে করে পরবর্তী ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো দেখো এখানে একের দাগে কী বলেছে নবনব সৃষ্টি প্রবন্ধে বাংলা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহারের যে সকল দৃষ্টান্ত লক্ষ্য করা যায় তা উল্লেখ করো উত্তর নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক সৈয়দ মুস্তবা আলী বাংলা সাহিত্য বিদেশি শব্দ ব্যবহারে কয়েকটা দৃষ্টান্ত তুলে ধরেছেন যেমন রবীন্দ্রনাথ নিজেই তার সাহিত্যে ব্যবহার করেছেন আব্রু ইজ্জত ইমান প্রভৃতি বিদেশি শব্দ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনিও তার সাহিত্যের মধ্য দিয়ে বাংলা শব্দ ভাণ্ডার বাংলা শব্দ ভাণ্ডারে ঢুকিয়ে দিয়ে গেছেন ইনকিলাব শহীদ এই দুটি বিদেশি শব্দ বিদ্যাসাগর স্বয়ং ছদ্ম নামে যে সমস্ত সাহিত্য রচনা করেছেন সেখানেও তিনি চুটিয়ে আরবি ফার্সি শব্দের ব্যবহার করতেন তারপর আছে আলালের ঘরের দুলাল হুতুম পেচার নকশা প্রভৃতি গ্রন্থে বিদেশি শব্দের বিপুল ব্যবহার বাংলা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহারের দৃষ্টান্ত হয়ে আছে পরের প্রশ্ন পৃথিবী কোনো পথে এ কন্যারে দেখিনি কো উদ্ধৃতাংশে কোন কন্যার কথা বলা হয়েছে পৃথিবীর কোনো পথে তাকে দেখেনি কেন উত্তর দেখো উদ্ধৃতাংশটি জীবনানন্দ দাস রচিত আকাশের ছাত্রী তারা কবিতা থেকে গৃহীত হয়েছে কন্যার পরিচয় এখানে কন্যা বলতে বোঝানো হয়েছে বঙ্গ প্রকৃতির নীলসন্ধ্যাকে সৌন্দর্যের বিচারে কবি বঙ্গ প্রকৃতির নীলসন্ধার সৌন্দর্যকে কোনো কেশবতী কন্যার রূপে দেখছে কবি জীবনানন্দ দাসকে বঙ্গ প্রকৃতির বুকে আগত নীলসন্ধার কোনো কেশবতী নারীর চুলের মতো চুলের রঙ ও সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয় নারীর চুলের স্পর্শ যেমন যে কোনো মানুষের অনুভূত মানুষ অনুভব করতে পারে ঠিক তেমনি কবি বাংলার এই নীলসন্ধার বির স্পর্শ অনুভব করে মুগ্ধ হন কবি পৃথিবীর অনেক স্থান ঘুরেছেন পৃথিবীর অনেক স্থানে তিনি সন্ধ্যা দেখেছেন কিন্তু বঙ্গ প্রকৃতির এই নারীরূপী সৌন্দর্য নারীরূপ সৌন্দর্য তিনি আর কোথাও দেখেনি উপভোগ করতেও পারেননি তাই কবির দৃঢ় বিশ্বাস বঙ্গ প্রকৃতি ছাড়া পৃথিবীর কোনো পথে এই কেশবতী কন্যার স্বরূপ নীল সন্ধ্যাকে দেখতে পাওয়া অসম্ভব পরের প্রশ্ন তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন কাকে কোথাও লেখা হয়েছে তাকে কেন প্রয়োজন উত্তর দেখো ংশটি স্বামী বিবেকানন্দ রচিত চিঠি নামক প্রবন্ধ থেকে গৃহীত আলোচ্য অংশটি স্বামী বিবেকানন্দ তার অন্যতম শিষ্য মিস মার্গারেট এলিজাবেথ নোবেল এল অর্থাৎ ভগিনী নিবেদিতাকে উদ্দেশ্যে লিখেছে স্বামী বিবেকানন্দ জানিয়েছে জানিয়েছেন ভারতবর্ষের সমাজ শিক্ষা সমস্যা সভ্যতা সবস্তরে নারীরা চূড়ান্তভাবে বঞ্চিত পুরুষশাসিত সমাজের নারীরা নারীদের নারীরা পুরুষদের সেবা দাসী ছাড়া আর কিছু নয় এই পুরুষশাসিত সমাজের বুকে দাঁড়িয়ে নারীদের মুক্তি শিক্ষা এবং কল্যাণের জন্য একজন সিংহিস্বরূপ নারীর প্রয়োজন স্বামীজি মিস নোবেলের মধ্যে নারীর সিংহী স্বরূপ সমস্ত গুণ গুণপবিত্রতা শিক্ষা সমস্তই দেখতে পেয়েছিলেন তাই স্বামীজি ভারতবর্ষের নারী কল্যাণে কল্যাণের জন্য পুরুষশাসিত সমাজের নারীর অধিকার ছিনিয়ে আনার জন্য মিস নোবেলের মতোই যোগ্য নারীর প্রয়োজন অনুভব করেছিলেন পরের প্রশ্ন সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধে মাখে গন্ধ মাখে কে এমনটি এমনটি করে থাকে তার এমন করার কারণ কি। উত্তর দেখো উদ্ধৃত অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে নিজের প্রাচীন জন্মভূমি অর্থাৎ গ্রামীণ বঙ্গ প্রকৃতিকে ত্যাগ করে যে সমস্ত মানুষ মানুষজন কর্মসূত্রে শহরে চলে যান সেই মানুষের কথা আলোচ্য অংশে বলা হয়েছে কবি জানিয়েছেন যে সমস্ত মানুষজন গ্রামীণ বঙ্গ প্রকৃতির কোলে জন্মগ্রহণ করে কর্মসূত্রে শহরে চলে যায় তাদের মনে সপ্ত পিপাসার মতো লুকিয়ে থাকে গ্রামীণ বঙ্গ প্রকৃতি ফিরে পাওয়ার বাসনা এই মানুষেরা গ্রাম মনের মধ্যে অনুভব করে তাদের মনে আবার জেগে উঠে বঙ্গ প্রকৃতির কাছে ফিরে আসার বাসনা পরের প্রশ্ন রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলি বনফুল তুলিয়া তাহার মালা রাধা রাধারানীর পরিচয় দাও তার গাঁথার উদ্দেশ্য কী ছিল উপরোক্ত উক্তিটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে রাধারানীর পরিচয় রাধারানীর দশ এগারো বছরের পিতৃহীনা এক বালিকা এবং তার বাড়ি শ্রীরামপুর ধীর মেয়ে হওয়া সত্ত্বেও বর্তমানে সে অত্যন্ত দরিদ্র পরের যে পাঠটা ছিল দেখো রাধারানীর মা কোনো ক্রমে কায়িক পরিশ্রম করে অন্য সংস্থান করতেন কিন্তু হঠাৎ রাধারানীর মা গুরুতর অসুস্থ হয়ে পড়ে আহার এবং মায়ের পথ্য সংস্থানের জন্য সংস্থানের সমস্যা তৈরি হয় রথের দিন রাধারানীর মায়ের অসুস্থতা বড় বাড়ে অসুধ ওষুধ এবং খাবার কেনার একান্ত প্রয়োজন নিরুপায় রাধারানী কয়েকটি বনফুল কুড়িয়ে এনে মালা গাঁথে সেই মালা সে বিক্রির উদ্দেশ্যে মহেশের রথের মেলায় নিয়ে যায় যাতে দু একটি পয়সা পেলে সে মায়ের পথের এবং ন্যূনতম ন্যূনতম আহারের সংস্থান করতে পারে এবার দেখো তোমাদের দুই দাগে কী বলেছে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন কেরোসিন উৎসগতভাবে কোন শ্রেণীর শব্দ কেরোসিন শব্দটি ইংরেজি ভাষা থেকে গৃহীত হয়েছে অর্থাৎ উৎসগত দিক থেকে এটি একটি বিদেশি আগন্তুক শব্দ এবং পরেরটা দেখো বলেছে একটি মৌলিক শব্দের উদাহরণ দাও তো উত্তরটা দেখো একটি মৌলিক শব্দের উদাহরণ হল হাত এবং পরের প্রশ্ন নবগঠিত শব্দ বলতে কি বোঝো যে সমস্ত শব্দ একাধিক ভাষার শব্দের সংমিশ্রণে অর্থাৎ তৎসম তদ্ভব বিদেশি দেশি শব্দের সাথে অপর কোনো শব্দের সংযোগে কিংবা কোনো বিদেশি শব্দের অনুবাদের কারণে সৃষ্টি হয় সেই সমস্ত শব্দগুলিকে নবগঠিত শব্দ যেমন এখানে আছে যে খানা তল্লাশি ফুল মোজা ইত্যাদি ঠিক আছে এরপরে দেখো পরের প্রশ্ন তোমাদের এখানে বলেছে যে পর্তুগিজ ও হিন্দি ভাষায় শব্দযুক্ত যুক্ত করে তৈরি একটি মিশ্র শব্দের উদাহরণ দাও পর্তুগিজ ও হিন্দি ভাষায় শব্দযুগে একটি মিশ্র শব্দ হলো যেটা পাংরুটি এবং পরের প্রশ্নটা দেখো তোমাদের এখানে যেটা বলা পরের প্রশ্ন দেখো বলেছে টিআর গ্যাস এর বাংলার অনুদিত শব্দ তো টিআর গ্যাসের বাংলার অনুদিত শব্দ হচ্ছে কাঁদানে গ্যাস তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সেভেন যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো তোমরা অবশ্যই দেখে নিও পরবর্তী যে ভিডিওগুলো ভিডিও ডেক্সিশনে দেওয়া হয়েছে এবং পার্ট এইট যেটা ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক তারও লিঙ্ক এই ভিডিও ডেক্সিশনে পেয়ে যাবে অথবা এখন এন্ড স্ক্রিনেও দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করলেও তোমরা পেয়ে যাবে ভিডিওটা